প্রতিদিন জীবনে আনন্দ দিনে স্বাগত অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আমি খুশি যে আপনারা অনুষ্ঠানটি দেখছেন আর আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা প্রভুর বাণীতে আছে আর বিশ্বাস করতে হবে প্রভু আমাদের সম্পর্কে যা বলছেন লোকে কি বলছে তা নয় আর দয়া করে আমাদের সঙ্গে থাকুন আজ ওমাহা নেব্রাস্কার সেই আলোচনায় নিজের মতো থাকার শেষ ভাগটা আপনাদের শুনতে হবে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে অনেকের দরকার আজ নিজেকে বুঝে নেওয়া আর এটা নয় আমি বালিতে একটা রেখা আমি আমি যা যা তাই তাই আছে এগুলোকে ভালোবাসবো আর দেখবো এদিকে কি করতে পারি যিশুর নামে অনেকে সবকিছু খুব চটপট শিখে যায় কিন্তু অনেকের আবার বহু সময় লাগে কিন্তু একবার বুঝলেন তো তখন বুঝবার অসুবিধে হয় না অনেকে খুঁটিনাটির বিষয়ে মাথা ঘামায় অনেকে তিরস্কার করে মনে মনে সব সবসময় ভাবি যে মনোনিবেশ করি ও প্রচার করি রাস্তায় গাড়ি করে যাচ্ছি আর ডেভ বলল এই ওটা দেখো কিছু একটা গাছে আছে একটা বিড়াল বা যাই হোক ও হাসতে থাকে কারণ অনেকেই বুঝতে পারে না যে কি করতে হয় বিড়াল আসলেই সামনে তারা পিছিয়ে যায় এরমভাবেই চলতে থাকে তাদের রাস্তা একটা রেস্তোরাঁয় গেছি হয়তো বললো ও হ্যাঁ এখানে খেয়েছিলাম মনে আছে এখানে আমার কাছে আগে ছিল ওটা নয় সেটা নয় আর আমি তখন আমার তো কিছুই মনে পড়ছিল সবাই একরকম নয় কত বছর যে কাটিয়েছি নিজেকে দোষ দিয়ে কারণ আমি আর সবার মতো হতে চাইতাম না কারণ আমি নিজেকে পছন্দ করতাম না আপনাদেরও কি এরকম সমস্যা আছে আমি দেবের মতো হতে চাইতাম ও এত ধীর স্থির কিছুতেই বিরক্ত হয় না কোনো কিছুতেই সব কিছুর উত্তর ওর কাছে আছে আর আমি সব ভার ওর ছেড়ে দিতে পারি আর একটা ওর প্রিয় কথা দেখবক্ষণ আমার ওপর ছেড়ে দাও আর আমি তখন অন্য কোথাও গিয়ে বুঝছি আর বলছি যে আর ও বলছে প্রভু এর ভার নেবেন কবে প্রভুয়ের দায়িত্ব নেবেন কিভাবে তিনি তার ভার নেবেন আমি চাই বসে বসে এই নিয়ে ভাবতে এর পেছনে যুক্তি খুঁজতে অবশ্যই প্রভু এমন অনেক কিছুর হাত থেকে আমাকে বাঁচিয়েছেন আমি ওর ওপর রেগে যাই ওর শান্ত ভাবটা দেখে আমি আমার যাজকের স্ত্রীর মতো হতে চাইতাম সে ছিল মিষ্টি সুন্দর শান্ত করুণাময়ী আর সে মানুষকে সান্ত্বনা দিয়ে বলতো আর আমায় বলো এ নিয়ে এত কথা বলা যাক ও যখন লোকেরা আমার কাছে আসে তাদের দেখতাম তারা দু মিনিট কথা বলতো বুঝতাম তাদের সমস্যাটা কোথায় আমি বলতাম আপনাকে এটা করতে হবে আপনি বরং চুপচাপ বাড়ি চলে যান আর ঠিক এটাই করুন প্রভুর মহিমা আমি সেই সব মানুষের মতো আমি এত নিচে নই কিন্তু আমি একেবারে গোড়ার থেকে আমি এই নিয়ে নাচানাচি করি না বা কোনোভাবেই খেলা খেলি না কারোর কাছ থেকে সত্যটা জানতে আমার কিছুটা সময় লাগে তাই নিয়ে অতিরঞ্জন করার সময় আমার কাছে যা আছে তাই সত্য থাকবেই যাবে না কিন্তু তারপর ভাবলাম আমি বড় কর্কশ বড় কঠোর কিন্তু জানে শেষ পর্যন্ত আমি কি দেখলাম প্রভু এভাবেই আমাকে বানিয়েছেন তার মানে যে আমার উন্নতি হবে না তা নয় বা আমার ফলের উন্নতি সাধন করব না আমি প্রভুর উদাহরণ হিসেবে মানুষকে আমাদের সামনে রাখেন মাঝে মাঝে হাসি যে আমার জীবনে সবসময় এমন কেউ না কেউ এসেছে যারা খুব নম্র ভদ্র যখন এমনই কোনো মানুষ অন্য কোন কাজের জন্য আর জীবনের থেকে সরে গেছে প্রভু এমন আরও একজন নম্র ভদ্র মানুষকে পাঠিয়েছেন এখন একটি নতুন মেয়ে আমার সঙ্গে ঘুরে ওকে প্রায় কুড়ি বছর ধরে আমি চিনি আজ আমার সঙ্গে সে নেই কিন্তু এত মিষ্টি স্বভাবের একটা সময় আসে যখন এত মিষ্টি স্বভাব একটা সময় আসে যখন ওর ভদ্রতা দেখে নিজের অপরাধ বোধ হয় আমিও ভদ্র হবার তখন চেষ্টা করি তখন লোকেরা অবাক হয়ে আমাকে বলে আপনার হলোটা কি কিন্তু এ ধরনের ভদ্র মানুষ আমার চারপাশে থাকলে কি হয় নিজেকে আর অপরাধী বলে মনে হয় না কিন্তু তারা মনে করিয়ে দেয় আরেকটু নম্র আরেকটু ভদ্র হওয়া যেতে পারে আর প্রভু এমন অনেক মানুষকে আপনাদের জন্য এনেছেন যাদের সঙ্গে নিজের তুলনার করার জন্য তিনি পাঠাননি আর তাদের এমন কিছু আছে যা থেকে আপনি উপকৃত হবেন আপনি হয়তো তাদের মতো ভালো হবেন না কিন্তু ভারসাম্য বজায় রাখার কাজ মনে করিয়ে দেবে তারা কেউ ভার ছেড়ে দেবার ব্যাপারে পটু কোনো বিষয় দুশ্চিন্ত করেন না এতে আমার মনে পড়ে যায় শান্ত থাকো শান্তি বজায় রাখো যারা আপনার মতো নয় তাদের জন্য রাগা বন্ধ করতেই হবে কেন আমরা যারা আমাদের মতো নয় তাদের পাল্টাতে চাই বা আমাদের মতো করতে চাই কারণ আমরা তাদের দেখে অপরাধ বোধে ভুগতে চাই না বুঝতে পারছেন আমার কথা আমি নিজের মতো থাকতে হবে আমি আমার যাজকের স্ত্রী আমার প্রতিবেশিনীর মতো হতে চেষ্টা করছি সে ছিল সূচি শিল্পের প্রদর্শন নিজের বাগানের ঘাস নিজে কাটত আমি কিছুই বুঝতে পারতাম না তার একটা বাগান ছিল টমেটো ফলাতো তারপর ক্যানে ভরত পরিবারের সবার পোশাক বানাতো গত গাছ রাখা সুন্দর টপ বানাতো আর দেয়ালে রঙিন ছবি টাঙত বরং আমি শুধু দিয়াবলকে তাড়াতে চাইতাম জানেন তো যতক্ষণ না জানছে যে আপনি অন্যের মতো হতে পারেন না কোনো দিন আপনি রাজা হবেন না দাউদ দিনও রাজা হতেন না যদি না জানতেন যে তিনি অন্যের মতো হতে পারবেন না আর যদি তিনি শৌলের রণসজ্জা পরে গোলাতের সঙ্গে যুদ্ধ করতেন তাহলে তিনি পরাজিত হতেন আর কোনো দিন তিনি রাজা হতে পারতেন না আমার মনে হয় আপনারা অনেকে বা টিভিতে যারা দেখছে তারা অনেকেই লক্ষ্যভ্রষ্ট হয়েছেন কারণ আপনারা নিজে যা নন তা হবার আপ্রাণ চেষ্টা করতেই ব্যস্ত হয়ে পড়েন বিশ্বাস করেন যে আপনি গ্রহণযোগ্য নন কারণ চারিদিকে মানুষ দেখেন বা লোকে যা বলছে আপনাকে তাতে কষ্ট পান আর তাদের কথা বিশ্বাস করেন বিশ্বাস করুন প্রভুর কথা লোকের কথা নয় আমি দেখব প্রভু আপনার সম্পর্কে কি বলেন খুলুন গীত সঙ্গীতা একশো এখন বুঝতে হবে যে এর মানে যে নিজেকে বদলাবেন না বলছি না যে পরিবর্তনের দরকার নেই সবার পরিবর্তন অবশ্যই দরকার সবার সংশোধন প্রয়োজন সবাইকে উন্নতি করতে হবে জীবনে মহৎ থেকে মহত্তর করবেন প্রভু আমাদের সবাইকে আমরা প্রভুর সঙ্গে কাজ করে স্বভাবে পরিবর্তন দেখতে পারি কিন্তু মূল যে মানুষটিকে প্রভু তৈরি করেছেন তা আমরাই থাকব আমাদের শিখতে হবে তাতে কিভাবে সর্বশ্রেষ্ঠ হব আর শুনুন গীত সংগীতা একশো উনত্রিশে কজন জানেন এতে কি লেখা আছে আচ্ছা চট করে আমি বলছি গীত সংগীতা একশো উনচল্লিশের এক হে সদা প্রভু তুমি আমাকে অনুসন্ধানে করিয়াছ আমাকে জ্ঞাত হইয়াছো বাহ যখন প্রভু বলেছেন আপনারা জানেন তা আপনার প্রতিবেশী জানার নয় আপনি কি চেনেন প্রভু আপনাকে জানেন আমি বলছি প্রভু জানেন আপনাকে তুমি আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ তুমি দূর হইতে আমার সংকল্প বুঝিতেছ তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করিতেছো আমার সমস্ত পথ ভালোরূপে জানো যেমনই আমি সময় বলি আপনি কাজটা করার আগে প্রভু জানেন যে আপনি কি করতে চলেছেন আপনি প্রভুর কাছে মোটেই কোনো বিস্ময় নন প্রভু আমাকে সহায়ক গোষ্ঠীর কাজে ডেকে তিন দিন পর যিশু আর পবিত্র আমরা কি কখনো ভুল করেছি আমরা এমন অনেক সময় কাজ করি যেন প্রভু হঠাৎই বলছে ওহ তার সঙ্গে সম্পর্ক তৈরি করার অনেক আগেই তিনি জানেন আপনি কি ভুল করতে পারেন এই নিয়ে আপনার যত সমস্যা এমন কোনো ঘবর নেই যেখানে তার হাত পৌঁছবে না বা আপনাকে উদ্ধার করতে পারবেন না তিনি কিছু রক্ত হয় সব কিছুকে আবৃত্ত করে না কোনো কিছুকেই নয় আমিন হ্যালো লুইয়া যখন আমার ঝিওবাতে একটি কথাও নেই দেখো সদা প্রভু তুমি জানিতেছ প্রভু আগে জানেন আপনি কি করবেন আপনি কি সিদ্ধান্ত নেবেন বস্তুত তুমি আমার মর্ম রচনা করিতেছ তুমি মাতৃগর্বে আমাকে বনিয়েছিল আর আমি তোমার স্তব করিব কেননা আমি ভয়াবহ রূপে ও রূপে নির্মিত তোমার কর্ম সকল আশ্চর্য তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে এবার দেখুন আমি মাত্র তিন মাস আগে এটা লক্ষ্য করেছি তোমার কর্ম সকল আশ্চর্য তিনি নিজের কথা বলছেন প্রভু তুমি যা করছো সব আশ্চর্যজনক এ কোনো দুর্ঘটনা নয় উদ্দেশ্য নিয়েই তুমি করেছিলে আমার ব্যক্তিত্ব রচনা করেছ আমার জীবনে কাজে দায়িত্ব দিয়েছ আমার নিয়তি স্থির করেছো আমার আঙুলের ছাপ দিয়েছ আমার ডিএনএ দিয়েছো আমার চোখে রঙ দিয়েছ আমার গলার আওয়াজ দিয়েছ আমার কোকড়ানো চুল বা নিপাট সোজা চুল বাদামি চুল বা কালো চুল বা সোনারি চুল বা লাল চুল সব কিছু তোমারই দেওয়া সব কিছু তুমি দিয়েছ তুমি নিজ হস্তে মাতৃগর্ভে আমাকে বনিয়েছিল তোমার কর্মের সকল আশ্চর্য এটা দারুণ লাগছে আমার আপনাদের ভাল লাগছে আমরা কীভাবে বলি যে আমি এরকম নই বা আমি সেরকম নই এটা নই ওটা নয় কিছুই ভাল লাগে না দাউদ ভুল করেছিলেন যদিও তিনি এখানে বলেছেন আপনি আমার মর্ম রচনা করেছেন প্রভু আপনার কর্ম আশ্চর্য আমাদের কজনের মধ্যে দাউদের মতো কথা বলার সাহস বা সততা বা আত্মবিশ্বাস আছে নিজের বিরোধিতা করা বন্ধ করুন আমাদের দরকার আত্মবিশ্বাসী হওয়া আমাদের দরকার পবিত্র আত্মায় পূর্ণ থাকা আমাদের দরকার নৌকো থেকে নামার সাহস বোঝা যে দিয়াবল আপনার পদানত আর নরকের কোন দিয়াবল বা মর্তের কোন মানুষ আপনাকে প্রভুর নির্দেশ পালন থেকে বিরত করতে পারবেন না আমরা বড় ব্যস্ত হয়ে পড়ি লোককে নিয়ে তারা কি ভাববে তারা কি ভাববে না তারা কি বলবে তারা কি বলবে না তারা কি চোখে দেখবে বা দেখবে না নিজের ভাবনার দ্বারা নিজেকে চালিত করেন তাহলে নিজের যখনে কোনোদিন দিন জয়ী হতে পারবেন না আমার দেহ তোমা হইতে লুকায়িত ছিল না যখন আমি গোপনে নির্মিত হইতেছিলাম পৃথিবীর স্থানে শিল্পিত হয়েছিলাম তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল যাহা দিন দিন গঠিত হইতেছিল যখন সে সকলের একটিও ছিল না হে ঈশ্বর আমার পক্ষে তোমার সংকল্প সকল কেমন মূল্যবান তাহার সোমিষ্ট কেমন অধিক আমাদের একটা বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ সত্তা আছে যখন আমরা প্রভুর সঙ্গে সম্পর্ক গড়ি ততক্ষণ আমরা প্রায় বিপর্যস্ত খুব কম লোকই এই সুযোগ পায় বা সিদ্ধান্ত নেয় জীবনে খারাপ পরিস্থিতিতে পড়ার আগেই খ্রিস্টকে গ্রহণ করার কিন্তু বহু বহুলোকই আগে নিজে করার চেষ্টা করে নিজেকে প্রভুর হাতে আত্মসমর্পণ করবার আগে প্রভুকে প্রভুর কাজ করতে দেওয়ার আগে যখন পুনর্জন্ম পাই তখন দেখতে আলাদা হয়ে যায় না কাজে কর্ম তখনই কোনো পার্থক্য ঘটে না পুনর্জন্ম লাভ করার পরই যীশু পবিত্র আত্মার মাধ্যমে আপনার অন্তরে স্থান নেন এখন যেহেতু তিনি পবিত্র তাই অপবিত্র কোনো কিছুর মধ্যে বাস করতে পারবেন না সুতরাং তিনি থাকার জন্য আপনার অভ্যন্তরীণ সন্তাকে সম্পূর্ণ পরিশুদ্ধ করবেন তাই সেই জ্বালান্ত ঝোপের মধ্যে মসিকে যখন তিনি দেখা দেন তিনি মশিকে বলেন পা থেকে পাদুকা খোলো কারণ যে ভূমিতে তুমি দাঁড়িয়ে আছো তা পবিত্র মশিকে জুতো খুলতে হলো কারণ পৃথিবীর কিছু পৃথিবী বা বা মাংসজ মনুষ্য সৃষ্টি জিনিস প্রভুর পবিত্রতার সঙ্গে মিলতে পারে না কোনো দিন কিছুই মিলতে পারে না এটা আপনাকে মানতেই হবে আপনি বুঝুন বা না বুঝুন অর্থ খুঁজে পান বা না পান পুনর্জন্ম হয়ে থাকলে আপনি পবিত্র হয়তো সব সময় পবিত্র আচরণ করেন না কিন্তু প্রভু বলেন আপনি পবিত্র সব সময় সঠিক কাজ করেন না কিন্তু তাই বলেন আপনাকে সঠিক করা করা উচিত হয়তো সব সময় আপনি আত্মার ফলে চলেন না কিন্তু গালাতিও পাঁচে আছে যদি আত্মা আমাদের অন্তরে থাকে তাহলে আত্মার ফলও অন্তরে আছে আমার কাছে প্রেম আনন্দ শান্তি ধৈর্য উদারতা দয়া নম্রতা ভদ্রতা বিনয় এবং আত্মনিয়ন্ত্রণ আছে প্রভুর মনোমত মানুষ হতে যে যে গুণ থাকা দরকার তা পুনর্জন্ম লাভকারী বিশ্বাসী হওয়ার বীজের আকারে আমাদের অন্তরে আছে আমরা বাহ্যিক সত্তাটাকে বড্ড বেশি গুরুত্ব দিয়ে ফেলি আর অন্যরাও বাইরের মানুষটাকে বেশি দাম দেয় আমাদের বুঝতে হবে যে আমাদের অন্তরে কি আছে আর যদি প্রভুর প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখি তাহলে আমরা কি করতে পারি ধীরে ধীরে মহিমা থেকে মহিমা নিয়ে যাবার কাজ আমাদের অন্তরে প্রেরিত পবিত্র আত্মার তিনি অনুমোদনের ভার প্রাপ্ত করেছেন অনুমোদনের অর্থ হলো আমাদের অন্তরে যে আশ্চর্যজনক কাজ হয়েছে তা পবিত্র আত্মা নেয় তোমার কর্ম সকল আশ্চর্য হে প্রভু আমার অন্তরে এক আশ্চর্য কাজ করা হয়েছে নির্ভুলভাবে আমাকে রচনা করা হয়েছে আর দিয়াবল এসে সব তছ নচ করে দিয়েছে আপনি রক্ত ঝরিয়েছেন আমাকে পুনরুদ্ধিকার করেছেন ভেতরটা পরিশুদ্ধ করেছেন আমার অন্তরে বাস করেছেন কিন্তু ভেতরে আমার একই অবস্থা যেমন উধনে আদম্য ছিল না আমাকে শুধু পবিত্র আত্মার সঙ্গে কাজ করতে হবে আর মনে আনতে হবে আবেগে আনতে হবে ইচ্ছায় আনতে হবে আর আমার দেহের মাধ্যমে প্রকাশ পাবে অন্তরে আপনি যে কাজ করেছেন সব কিছু প্রকাশ হবে এ এক প্রক্রিয়া ও যাত্রা কেন লোকে আমাদের সমালোচনা করে কারণ তারা এটাই দেখে অবশ্যই সব আমি চাই না খুবই কুচ্ছিত ব্যাপার এটা আবার কি এ আবা এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি আর এটা আমি বাড়িতে রাখি বাড়ির একটা অংশ এটা দিয়ে সাজাই আর তা ইচ্ছে করেই করি কারণ এটা দেখানো একটা উপদেশে আমার মনে পড়ে যায় সব কথাগুলো দেখুন যখন আয়নায় দেখতাম তখন এটা দেখতাম যখন বলতাম প্রভু আমায় বাণী প্রচারের কাজে আহ্বান করেছেন আর সারা বিশ্বে ঘুরে ঘুরে মানুষকে সাহায্য করা আমার কাজ আর কিন্তু কি জানেন এখানে অন্য কিছু আছে কি বলছি কেমন লাগলো সবার প্রভু এটাই সৃষ্টি করেছেন দিয়া বল এটাই করেছিল কিন্তু কি জানেন এসব ক্ষুদ্র হয়ে গিয়ে এটাই শেষে চোখে পড়ে আমাদের ভেতরে যা চলে তা বাইরে প্রকাশ করতে হবে এবার মন দিয়ে শুনুন এই নিয়ে সব সময় আমি আশ্চর্য হতাম এদের বলা হয় এক্ষুনি আমি ভাবতাম প্রভু কেন পৃথিবীর সব আশ্চর্য জিনিসকে এর মধ্যে আপনি লুকিয়ে রাখেন কেন সোনা থেকে চাপা পাহাড়ে আর পর্বতে কেন হিরে পর্বতে লোকানো থাকে কেন এসব বার করতে খুঁড়তে হয় কেন চারপাশে এগুলো ছড়ানো থাকে না যাতে আমরা এমনি সেগুলোকে নিয়ে নিতে পারি প্রভুর এ এক বিশেষ ধরন ভালো জিনিস তিনি লুকিয়ে রাখেন আপনাকে খুঁড়ে দেখাবার ইচ্ছে রাখতে হবে গভীরে ঘুরতে থাকুন খুঁড়তেই থাকুন খুঁড়তেই থাকুন খুঁড়তেই থাকুন খুঁড়তেই থাকুন আরও গভীরে আরও গভীরে আরও গভীরে আরও গভীরে কি তেল তার জন্য কিছু খুঁড়তে হয় জলের জন্য খোঁড়াখুঁড়ি করতে হয় আমি জানতে চাই কেন এগুলো সহজে পাওয়া যায় না যখনই কেউ আপনার সমালোচনা করবে আপনি তাকে বলুন কোনো ধারণা আছে তোমার ভেতরে কি চলছে আমার হৃদয়ের কথা আপনি কি করে জানবেন যদি তোমার হৃদয়ের খবরই না রাখি তাহলে কোন সাহসে তুমি তার সমালোচনা করি আমি এটাই বুঝতে চাই পাপের বিচার করতে হবে আর গির্জায় তার সংশোধন করতে হবে পৌল মণ্ডলীকে সংশোধন করেন কারণ তারা বোকা বোকা সব কাজ করতে দিচ্ছিল তা বন্ধ করার চেষ্টা করেননি কিন্তু বিচার করা বা পুনঃস্থাপন করা বা সংশোধনের মধ্যে একটা তফাৎ আছে বই কি আমি আমি বলছি পৌল যেমন বলেছিলেন আমাদেরও তেমন বলতে হবে সত্যি বলতে আপনি কি ভাবছেন তাতে কিছু যায় আসে না আমি নিজেও আমার বিচার করি না প্রভুই আমার বিচারক শুধু প্রভু আর একটা জায়গায় পোল বলেছেন এখন থেকে কোনো লোককে আর আমাকে সমস্যায় ফেলতে পারবে না কারণ আমার সারা দেহ যীশুখ্রিস্টের চিহ্ন আছে আপনাকে এই চিন্তা দূরে সরাতে হবে যে আপনি কি নন লোকে কীভাবে আর আপনি কি করতে পারেন না আর আপনার কাছে কোনো উপহার নেই আপনাকে শুধু পবিত্র আপনার সঙ্গে কাজ করে যেতে হবে আর বাণীর মধ্যে ডুবে যেতে হবে আর প্রার্থনার মধ্যে ডুবে যেতে হবে আর আপনাকে আরও খুঁড়ে দেখতে হবে প্রার্থনার মধ্যে তারপর খুব শীঘ্রই আপনার জীবনে এমন মোড় আসবে আর এমন বাঁক আসবে এমন মোড় আসবে আবার বাঁক আসবে মোড় আসবে বাঁক আসবে মোড় আসবে বাঁক আসবে মোড় আসবে আমি চাই অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করুন আর সিদ্ধান্ত নিন যে প্রভু আপনাকে যেভাবে সৃষ্টি করেছেন আপনি ঠিক সেইভাবেই মূল্যবান স্বতন্ত্র মানুষটি হয়ে বাঁচবেন আর আজ যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের অনেকের কাছেই এই পদক্ষেপ অত্যন্ত জরুরি কারণ সারাটা জীবন অন্যের সঙ্গে নিজের তুলনা করে কাটাবেন না কারণ জানেন অন্যের মতো হতে প্রভু আপনাকে সারা জীবন সাহায্য করবেন না আপনি যেমন তিনি আপনাকে তেমন দেখতে চান অবশ্যই সবার জীবনে পরিবর্তন চাই সবার উন্নতি চাই কিন্তু কি জানেন যাত্রা যাত্রাপথে যেখানেই আপনি থাকুন না কেন নিজেকে নিয়ে খুশি থাকুন আজ আপনাদের জন্যে আমি নিয়ে এসেছি আমার নতুন বই আপনারা নিশ্চয় পড়বেন সংগ্রহ করুন তারপর আবার আমার কাছ থেকে আরও কিছু কথা জেনে নিন এতে আপনাদের জীবনটা ভালো করে কাটবে